হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মেডিসিনটির নাম হচ্ছে প্লেজার ট্যাবলেট। মেডিসিনটি কারা কারা সেবন করতে পারবেন, কারা কারা সেবন করতে পারবেন না, এবং এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, মেডিসিনটির নাম হচ্ছে প্লেজার ট্যাবলেট, এটির জেনেরিক নেম হচ্ছে ডেপোক্সিটিন হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি বাজারজাত করেছে ডেল্টা ফার্মা লিমিটেড। ভিউয়ার্স, এই প্লেজার ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন বা এটি ব্যবহার করা হয় সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ডেল্টা ট্যাবলেট সাধারণত যে সকল পুরুষরা খুবই দ্রুত, যাদের বীর্যপাত হয়ে যায় বা যৌন মিলনের কিছুক্ষণের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায়, যেটিকে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলা হয়ে থাকে, তো সেটার জন্য সাধারণত এই প্লেজার ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে বা এটি ব্যবহার করতে বলা হয়ে থাকে। ভিউয়ার্স, যে সকল পুরুষদের খুবই অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়, তারা সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারেন না এবং তাদের এজন্য তাদের মানসিকভাবে বিভিন্ন দুশ্চিন্তায় ভোগেন বা খুবই চিন্তা টেনশন করেন, তাদের জন্য এই প্লেজার ট্যাবলেটটি খুবই দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া যাদের বীর্যের প্রতি নিজেদের কন্ট্রোল নেই বা অনিচ্ছাকৃতভাবেও যদি বীর্যপাত হয়ে যায়, যেটিকে বলে অনিচ্ছাকৃত বীর্যপাত, সেটিও যদি সেটিকে যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলেও কিন্তু এই ওষুধটি খুবই দারুণ কার্যকরী একটি ওষুধ। মোট কথা, এক কথায় বলতে গেলে এই ওষুধটি যাদের খুবই দ্রুত বীর্যপাত হওয়ার যে সকল সমস্যা রয়েছে, যে সকল পুরুষের 1 থেকে 2 মিনিটের মধ্যে বা তারও আগে যদি কারো বীর্যপাত হয়ে যায়, সেটিকেই সাধারণত প্রিম্যাচিওর ইজাকুলেশন বলা হয়ে থাকে, তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন বা এটি ব্যবহার করা যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা সেবন বিধি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওষুধটির মাত্রা সেবন বিধি হচ্ছে, এটি 30 মিলিগ্রামের একটি ট্যাবলেট, এটি যৌন মিলন করার 1 থেকে 3 ঘন্টা আগে এটি আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি খাওয়ার পরে সাধারণ যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটা হচ্ছে মাথা ঘোরা, মাথা ব্যথা হতে পারে, হাত পায়ে ঝাঁকুনি বা এই অনুভব হতে পারে, এছাড়া ঝাপসা দৃষ্টি দেখা যেতে পারে, এবং অনেক সময় দেখা দিতে পারে যে বমি বমি ভাব, বা এছাড়া পেটে কোনো সমস্যা বা পেট ব্যথা, এছাড়া ডায়রিয়া দেখা দিতে পারে বা মুখ শুষ্কতা ইত্যাদি ভাব সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে যাদের রক্তপাত হওয়ার ঝুঁকি রয়েছে বা যাদের খিঁচুনি বা এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব। প্লেজার ট্যাবলেটের 30 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 20 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই প্লেজার ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই প্লেজার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তীতে দেখাবো নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।